চ্যানেল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমার এটা পঞ্চম ব্লগ, আজকে সবাই সাথে থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। তো আজকে আমি তোমাদের সাথে কেকের ফুল ভিডিও শেয়ার করব, তার জন্য সবাইকেই সাথে থাকতে হবে। তো সবাই শেষ অবধি ভিডিওটা দেখো, কেক বানানো শেখো। আর কেক বানানোর যে পদ্ধতি, বেসের কেকের বেসের যে পদ্ধতি, সেটা আমি ভিডিওতে শেয়ার করছি। কারো কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানিও, বাকি কিছু শেয়ার করার থাকলে আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই সাহায্য করব। তো সবাই সাথে থাকো, চলো আজকের ভিডিওটা আমার শুরু হোক। তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর এই পাশে আমার চা বসিয়ে দিয়েছি। তো আমার এই চা হয়ে গেছে, তো চাটা আমি সুন্দর করে ছেঁকে নিই। ওদিকে আমার রান্নার যা প্রিপারেশন ছিল, সবজি কাটাকাটি, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার নিত্য নতুন সাথী, এই হলো সুগার ফ্রি। আমার সুগার খাওয়া বারণ, হালকা সুগার হওয়ার পথে। তো এই সুগার ফ্রি দিয়ে এখন আমি চা খাই, আদারওয়াইজ কারো বাড়িতে গেলে আমি চিনি ছাড়াই চা খাই। চিনি মোটামুটি লাইফ থেকে বাদ দিতে হয়েছে আমার, এখন আমি কোনো প্রকার মিষ্টি আমি খাচ্ছি না রিসেন্ট, কিছুদিন মেনটেন করি, আর অতটা আমার পছন্দও না চিনি। যাই হোক, তো চা রেডি। তো এবার আমার ওদিকে রান্নাবান্না তো চলছে, যেহেতু হাতে সকালে আমার খুব অল্প সময় আমাকে বেরিয়ে যেতে লাগে, তো একসাথে অনেকগুলো কাজ আমার একসাথে করতে হয়। তো ওইদিকে যখন রান্নাগুলো বসিয়েছি, তখন যা কাপড় জামা ছিল সব আমি এক জায়গায় এনে ধুতে দিয়ে দিয়েছি। তো সব কাপড় টাপড় ধোয়া হচ্ছে, এদিকে আমি জলটা চালিয়ে দিয়েছি, এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে থাকবে। তো আমার স্কুল যাওয়ার আগে এই কাজগুলো আমি করে যাওয়ার চেষ্টা করি, কারণ স্কুল থেকে আস্তে আস্তে যখন যদি আমি ধুতে বসি তো আর শোকানোর সময় থাকে না। তো কাপড় জামা ধুতে দিয়ে রান্না বসিয়ে আমি একটু বাড়ির কাজ দেখতে আসলাম। মিস্ত্রি দাদাদের সাথে একটু কথা বললাম যে কী কাজ হবে আজকে, না হবে তো বললো পেছনটা হবে আজকে। তো এদিকে আজকে যা রান্না করব সেটা হলো ফুলকপির ডাঁটা আর বকফুল ভাজা, আর ওইদিকে আছে হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে আমি সবজি করব। আর এখানে আমি ততক্ষণে কেকটা রেডি করে নিয়েছি, কেকের মেটেরিয়ালসগুলো দেখিয়ে দিই। নিয়েছি ডিম, চিনি পাউডার করা, বেকিং পাউডার, বেকিং সোডা আর হচ্ছে ময়দা। এই যে বাটিতে চিনিটা আছে না, এই চিনিটা হলো হচ্ছে পাউডার করা সুগার, মানে হচ্ছে চিনিটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফুলকপির ডাঁটার সবজি হচ্ছে, আর এখানে হচ্ছে আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, আর ওপাশে আমি একটু জল গরম করতে দিয়েছি, যেটা আমি ডালের সাথে মিক্সড করব। তো এদিকে ডিমের জন্য যে প্রিপারেশান করছি, সেটা হলো ডিমটাকে ফাটিয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি, যেই পাত্রে কেকের ব্যাটারটা তৈরি করব। আর এদিকে যে ময়দাটা নিয়েছিলাম, তার সাথে আমি হচ্ছে অ্যাড করছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার এরকম ছোট চামচের দু চামচ যদি নাও মোটামুটি হয়ে যাবে। তো এক চামচ আগে দিলাম, এখন আমি আরেক চামচ দিচ্ছি, এই হলো দু চামচ বেকিং পাউডার। আর তোমাকে দিতে হবে হাফ চামচ বেকিং সোডা, যেই সোডাটা নর্মাল আমাদের দোকানে কিনতে পাওয়া যায় সেই সোডাটাই তোমাকে ইউজ করতে হবে। তো এই সোডা দেখো আমি কতটা পরিমাণ দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছোট চামচ নিয়ে এই চামচের যে পরিমাণ দেখাচ্ছি এরকম পরিমাণ তোমাকে নিতে হবে। তো সব উপকরণ নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে আলাদা একটা শুকনো পাত্রে আমি আলাদা করে চেলের আলাদাভাবে রেখে দিব। তো এই আমার ময়দা চালা হয়ে গেছে, আর যে চিনিটা ছিল আমি পরিমাণটা দেখাচ্ছি, এরকম কাপের এক কাপই নিতে হবে। তো এবার আমি ডিমটাকে ফেটানো শুরু করে দিয়েছি, তো ডিমটা বিট হচ্ছে। এই ইলেকট্রিক হুইস্কি যদি কারো কাছে না থাকে, আমার যেহেতু প্রফেশনাল তো আমার ব্লেন্ডার ছাড়া হবে না, তো তোমরা এই ব্লেন্ডারগুলো না যদি থাকে হাত দিয়ে কিন্তু করতে পারো, হ্যান্ড হুইস্কারগুলো যে পাওয়া যায় ডিম ফেটানোর, সেটা দিয়ে কিন্তু আরামসে ফেটাতে পারো। তো এরকম ডিমটা ফেটানো হয়ে গেলে তোমাকে পাউডার সুগারটা মিশিয়ে দিতে হবে। তো এই চিনির গুঁড়োটা মিশিয়ে দিয়ে তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট ব্লেন্ড করার পরে তোমার এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এসেন্স দিব, এরকম যে কোনো এসেন্স তুমি দিতে পারো, আর তোমাকে দিতে হবে যে কোনো সাদা তেল। তো আমি তেল দিয়ে দিলাম 2 চামচ, আর এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। তোমরা এরকম চামচে মেপে দিয়ে দেবে, বাড়ির যে ইউজ করা চামচগুলো থাকে ব্যাপারটা চকচক করছে, ব্যাপারটা কিন্তু ফেটে
গেলে হবে না, এরকম পরিস্থিতি থাকতে হবে। তো আমার যেহেতু আজকে রেড ভেলভেট বানাতে হবে, তো আমি ফুড জেল কালার দিয়ে দিয়েছি কিছুটা। এটা কিন্তু মানে পুরোপুরি এক্সট্রা, তোমরা যখন নর্মাল কোনো ফুড বানাবে এরকম কোনো কালার ইউজ করার দরকার হবে। তো এটা আমার রেড ভেলভেটের জন্য স্পেশালি ইউজ করা কালারটা। তো এই যে শুকনো উপকরণ ছিল, এবার আমি এগুলোকে অল্প করে দেব আর অল্প অল্প করে ব্লেন্ডারের মাথাটা দিয়ে মিশিয়ে নিব। তো দেখো আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা যখন এরকম পরিস্থিতিতে আসবে তখন বুঝবে যে কেকের ব্যাটারটা রেডি। তো এবার আমি অয়েল গ্রিস করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি ব্রাশ। তো ব্রাশের সাথে অয়েল গ্রিস করব। তো একটা তোমাদের বাটার পেপার, এরকম যেই শেপের কেক বানাবে সেই শেপ বসিয়ে বাটার পেপারগুলো কেটে নিতে হবে। আর এরকমভাবে খুব ভালো করে অয়েল ব্রাশ করতে হবে। ভালো করে অয়েল ব্রাশ করে তারপরে তোমাকে এই কেক টিনের উপর বাটার পেপার লাগাতে হবে। লাগিয়ে খুব ভালো করে তোমাকে অয়েল গ্রিস করতে হবে। ওদিকে রান্না চলছে, এদিকে আমার কেকের কাজ চলছে। এবার আমার হাতে যেহেতু সময় ওই সকালে 2 থেকে 3 ঘন্টা, তো আমাকে ওই সময়টাতে সকালের সম্পূর্ণ কাজ আমাকে শেষ করতে লাগে। তো এই দেখো আমার কাজ চলছে, অয়েল গ্রিস করা হয়ে গেছে। তো এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো। কেকের ব্যাটার ঢেলে আমি ওটিজিতে চলে গেছি, যেহেতু গ্যাস এখন আটকা আছে রান্না করবো। তো আমি ওটিজিতে কেক বসিয়ে দিয়েছি। কেকের যে বেক অপশন, সেই বেক অপশনে 180°C বেক করার পর এই কেক হচ্ছে স্পঞ্জ আমার রেডি। তো ওই পাশে যে কেকটা চকলেট কালারের ওটা আমি বানিয়েছি, আরেকদিন আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করবো ফুল রেসিপিতে। তো এই কেকের আমার বেসগুলো একদম রেডি হয়ে গেছে, তো এগুলো ঠান্ডা হতে থাকবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো ওইদিকে যখন বেসগুলো ঠান্ডা হচ্ছিল, আমি দেখো ডাল দিয়ে একটা মিক্স তৈরি করেছি। মুসুরি ডালকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়ে তাতে আমি 2 চামচ ময়দা দিয়েছি, অল্প চিনি, অল্প লবণ, অল্প লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর ময়দা আর হচ্ছে তেল দিয়ে ভালো করে জল করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এইভাবে দেখো বকফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তো এইভাবে ব্যাটারের মধ্যে বকফুলগুলো ডুবিয়ে আমি ইন্ডাকশানে একটা আমার আছে এরকম ছোটো কড়াই টাইপের, তো এটাতে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বকফুলের বড়া বা যে কোনো বড়া এইভাবে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো ঘরে যেহেতু বেসন ছিল না, আমি ভাবলাম কীভাবে করি, তো ফটাফট মসুরি ডাল ভিজিয়ে এইভাবে আমি বড়াটা করলাম। আজকে বড়াটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো আমি বরকে খেতে দিয়ে দিই, বরকে খেতে দিয়ে আমাকে বেরোতে হবে। তো এই বরের খাবার আমি ওকে দিয়েছি লাউ পাতা বাটা, বকফুল বড়া আর হচ্ছে কফির ডাটার চচ্চড়ি। তো বললো এখন এটা দিয়েই খাবে। তো বরকে খেতে দিয়ে আমি তাড়াহুড়া করে স্কুল চলে গেছিলাম, আমার হাতে আর সময় ছিল না। তো আমি জাস্ট এলাম, এখন 3:30 মতো বাজে, সকালে ওর বাবা ওকে খাইয়েছে। তো এখন আমি মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে আমি কেকগুলো রেডি করব। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে, 3:30 বাজে, আজকে আমি এসে আর রেস্ট ফেস্ট করার সময় পাইনি। তো মেয়েকে খাইয়ে আমি এখন কেকের ব্যাটার রেডি করছি। আর মেয়ে এদিকে দেখো কি করছে, ও গিয়ে আলমারিতে, বিকালে যেহেতু শিলিগুড়ি যাওয়ার কথা, ও গিয়ে আলমারিতে ও ড্রেস চয়েস করছে, ও কোন ড্রেস পরে যাবে। তো ওর একটু হেভি ড্রেসগুলো আমি রেখেছি আলাদা করে, ওগুলো এখন ও এগুলো এই গরমের মধ্যে এই ওয়েদারে এগুলোও পরবে। ও ভীষণ দুষ্টু, মানে আমি কিছু বলার নেই, এদিকে ভাত খাচ্ছে আর এইসব দুষ্টামি ও কন্টিনিউ করে যাচ্ছে। ঠিক আছে, করুক, শুধু ভাত খাক, এটাই হলো আমার চাওয়া। ও যা ইচ্ছা হয় করুক, কিন্তু সময় মতো যদি খেয়ে নেয় তাহলে খুব ভালো লাগে, খাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করে। তো এই হলো কেক, এই যে কেকগুলো বেক করেছিলাম। তো এই কেকগুলো স্পঞ্জিনেসটা আমি শুধু দেখাই, ঠিক আছে? আমার কেকের স্পেশালিটি এটাই যে স্পঞ্জিনেস। তুমি যতই এটাকে জোরে ভাঙার চেষ্টা করো, কেকটা না কাটা অবধি কিন্তু কেকটা ভাঙবে না। তো এই হলো কেক দুটো, তো এগুলোকে ডেকোরেশন করবো, ডেকোরেশন করে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই হলো আমার রেড কেকের ফাইনাল লুক, যে রেড ভেলভেট কেকটা ছিল সেই কেকটার ফাইনাল লুক আমার রেডি। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার আমি সেকেন্ড কেকটা রেডি করব। এই আমার সেকেন্ড কেকের ফাইনাল লুক, এটা ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার ছিল আমার, তো এটা ব্ল্যাক ফরেস্ট বানালাম। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছে কেক দুটো আজকে। তো ফটাফট কেকগুলো আমি ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে আমি রেডি হব, আমি একটু শিলিগুড়ি যাব। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি কেকগুলো সেভ করে নিই। এই আমার কেক প্যাকিং হয়ে গেছে, তো এখন বাজে 4:10 মতো, কেক প্যাকিং করে
একবারে বেরোবো শিলিগুড়ির জন্য, তো কেকটা প্যাকিং করে নিয়ে আমি আবার কথা বলছি। তো আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ির জন্য, তো এখন প্রায় 5টা বাজে, তো আমরা বেরোচ্ছি। আমার বর আমার বাবার গাড়ি বার করছে, আমার গাড়িটার পরিস্থিতি খুব খারাপ, আমি দেখাচ্ছি যে আমার গাড়ির পরিস্থিতি কীরকম হয়ে আছে। তো ওর জন্য বাবার গাড়ি করে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, কেক নিয়ে নিয়েছি, তো আমি শিলিগুড়ির জন্য রওনা হচ্ছি। তো গাড়িতে ওর সাথে কথা বলছি আর দেখাচ্ছি আমার গাড়িটার অবস্থা, আমি একটু দেখাচ্ছি। তো এই আমার গাড়ির অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে আছে। শিলিগুড়ির তো আমরা একটু শপিংয়ের জন্য আসলাম। তো আমাদের অ্যাকচুয়ালি কেনার ইচ্ছা ছিল ফুলের টপ, যেহেতু শীতকাল আসছে, তো কিছু ফুলের টপ কিনবো জন্য মার্কেটে গেলাম। তো সব দোকান বন্ধ, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো লাস্টে 3টে লাইট টুনি বাল্ব কিনে আমরা বাড়ি চলে এলাম। তো নাইট ভিউটা আমি দেখাচ্ছি, কি সুন্দর সেজে উঠেছে শিলিগুড়ি শহর। সামনে যেহেতু দিওয়ালি, তো সবখানে লাইট লাইট লাইট, খুব ভালো লাগে। ওয়েলকাম ব্যাক। তো এখন বাজে 11:15, আমি এক্ষুনি এলাম শিলিগুড়ির থেকে। তো যাওয়ার সময় জ্যামে পড়েছিলাম, আসার সময় জ্যামে পড়লাম। আর আমি গেছিলাম পিসি শাশুড়ির বাড়ি, আমার পিসা শ্বশুর হঠাৎ করে মারা গেছে, তো ওনাদের সাথে দেখা করতে গেলাম। তো দিনের বেলা যেহেতু হয় না, স্কুল থাকে, আমার মা গেল সাথে, তো মারও অফিস থাকে, ওর জন্য আমরা বিকেলবেলা গেলাম। তো যাওয়ার পথে আমার দুটো কেক ছিল, কেকগুলো নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে যেতে যেতে জ্যাম পড়লো, আসলাম, তো অনেকটাই রাত হয়ে গেল। এখন দেখো 11:15 বাজে। তো এখন আমি যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করব, ফ্রেশ করে তাড়াতাড়ি করে মেয়ের খাওয়ার বসাবো। তো আমি তাড়াতাড়ি করে খাওয়ার বসিয়ে রান্না করে তোমাদের সাথে কথা বলছি। আসো এদিকে আসো, এ না, এই আমার মেয়ে, বা হাই করো, ভালো করে হাই করো। তো ঠিক আছে, আমি এখন রান্না বসাই, রান্না বসিয়ে রান্না টান্না করে তোমাদের সাথে কথা বলছি। এনা আসো, সারপ্রাইজ, কাম 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 ফার্স্ট, এনা সারপ্রাইজ। চোখ বন্ধ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চলো চোখ বন্ধ করে চলো, তাকাবে না, চোখ বন্ধ, ক্লোজ ইওর আইজ, চোখ খোলো। আছে তো, জ্বালাবো তো, এখনই জ্বালাচ্ছি। তো আমরা এখন এই শিলিগুড়ির থেকে লাইটিংটা কিনে আনলাম এনার জন্য, ও খুব পছন্দ, খুব ভালো লাগে লাইটিং। বাবা এরকম করে না, ধুলো আছে। আরেকটা এনেছি, ওটাও বলছে জ্বালাতে, তো ওটা কালকে জ্বালিয়ে দেবো। আর এই লাইটটা কিনলাম, এটা আজকে আর সেট করবো না, কালকে সেট করবো। এখন রাত 12:30 বেজে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আমাদেরও ডিনার কমপ্লিট। তো আমরা এখন শুতে যাব। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি। কালকে একটা নতুন শুরু নিয়ে, নতুন
ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি এবার কালকে আসবো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।